আসসালামু আলাইকুম। আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ছেলেগুলো আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত। আমি তাদের কাছে চলে যাব, তারা এখন লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এখন তারা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। আজকে তাদের শেষ পরীক্ষা, আশা করি এই পরীক্ষা অনেক বেশি ভালো হবে। এখন আজকে সন্ধ্যাবেলাতে খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হবে, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। একে একে ছেলেদের সঙ্গে জেনে নেব এদের পরীক্ষা কেমন হয়েছে এবং এর পাশাপাশি শেষ ফিলিংস কেমন লাগছে। এবং আজকের পর আগামী কালকে থেকে ছেলেরা এখান থেকে পুরোপুরি চলে যাবে এবং খুবই দুঃখ, কত বেদনা, কত যন্ত্রণা, একদমই। এখন আমি একে একে আসবো ছেলেদের সামনে এবং জিজ্ঞাসা করবো তাদের অবস্থা কিরকম। আজকে শেষ পরীক্ষা কেমন মনে হচ্ছে তোমার? আজকে শেষ পরীক্ষা, তাই আমরা খুব উত্তেজিত। তা আমাদের মনে খুব কষ্ট হচ্ছে, কারণ আজকে আমরা আজকে সিমিশনের শেষ, কালকে সকালে আমরা চলে যাব এবং আরো উত্তেজিত যে আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ। এদিকে মুস্তাকের কাছে চলে আসবো। মুস্তাক, আজকে পরীক্ষা শেষ, একদিকে যেমন আনন্দ হচ্ছে সেরকম সেদিকে দুঃখ সেরকম হচ্ছে, কারণ আজকে আমাদের এই মিশনের লাস্ট দিন, কালকে আমাদেরকে চলে যেতে হবে। সেদিক দিয়ে খুব লাগছে, আজকে শেষ পরীক্ষা, চলে যাব আমরা মিশন ছেড়ে। আর সবাই আশা করি সবাই পরীক্ষা ভালো হবে, আর দোয়া রাখবেন যাতে আমাদের সবাই ভালো হয়। পরীক্ষা তোমাদের কেমন হয়েছে? পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি সবাই পরীক্ষা আলহামদুলিল্লাহ সবারই ভালো হয়েছে। এক কথা বলতে গেলে সবাই আশা করে ভালোই হয়ে যাবে। তা এই বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন স্যার, পরীক্ষা শেষ, পরীক্ষা গত পরীক্ষাগুলো কেমন দিলে আর আজকের ফিলিংস তোমার কেমন মনে হয়? গত পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, আজকেও ইনশাল্লাহ হবে ভালো। আর এখন খারাপও লাগছে, শেষ পরীক্ষা, এবার আমরা চলে যাব। আমি সিক্সে এসেছিলাম এই মিশনে, তো দীর্ঘ 5 বছর এই মিশনে থেকেছি। এদের সব আমার বন্ধুদের মধ্যে এমন একটা বন্ধন। এখন আমরা মাঠের দিকে এগোচ্ছি, আজকে শেষ পরীক্ষা গ্রুপ ফটো হবে স্যারেদের সাথে এবং ছাত্রদের সাথে। তারা এখন গ্রুপ ফটো নেওয়ার জন্য আমরা মাঠের দিকে এগোচ্ছি। আমরা এখন গ্রুপ ফটো নেব এবং আজকের দিনটিকে চিরস্মৃতিময় করে রাখার জন্য আমরা অবশ্যই একটা গ্রুপ ফটো নেব। সামনে হেডসে দাঁড়িয়ে আছেন, আমরা এইখানেই এদের গ্রুপ ফটোটা ক্লিক করব। এখানে ছেলেরা রেডি হচ্ছে, লাইন দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে এরা। পাশে হেডসে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে বাকি ছেলেগুলো যারা এড়িয়ে ছিল তারা এখন প্রবেশ করছে। সাথে রোজদার স্যার আছেন, আমাদের ফিজিক্স বিভাগের শিক্ষক রোজদার স্যার। আজকে এনারই পরীক্ষা, এনারই পরীক্ষা হবে, ছেলেদের তো পরীক্ষা হবেই, পাশাপাশি রোজদার স্যারেরই পরীক্ষা হবে, কারণ দীর্ঘ 1টা বছর যে কষ্ট করেছে তার ফসল আজকে উঠতে চলেছে। স্যার, আজকে পরীক্ষা আপনার কেমন ফিলিংস হচ্ছে? আলহামদুলিল্লাহ ছেলেরা প্রিপারেশন খুবই ভালো আছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালোই হবে, এবার বাকিটা দেখা যাক কি হয়। মোটামুটি প্রস্তুত ছেলেরা? Thank you.
সব শেষ, শেষ স্মৃতি থেকে গেল বন্দি হয়ে। আজকের পর এই মাঠে এদেরকে আর দেখা যাবে না। এখন এরা শেষ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিন্স, আজ তোমাদের লাস্ট পরীক্ষা, কেমন ফিলিংস হচ্ছে? ফিলিংসটা প্রথম পরীক্ষার আগে যখন বলেছিলাম যে একটু নার্ভাস লাগছে, এই গত ছয়টা পরীক্ষা দেওয়ার পর নার্ভাসনেস অনেকটাই কমে গেছে। আজকে মনে হচ্ছে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমাদের যদিও লাস্ট দিন, একটু মনটা খারাপ আছে, বন্ধুদের সাথে আর দেখা হবে কি হবে না জানি না। আজকে শেষ পরীক্ষার সাথে যাচ্ছেন আবিদ স্যার। আজ শেষ পরীক্ষা যাচ্ছে আবিদ স্যার, এইদিকে থাকুন। আজকে শেষ পরীক্ষার সাথে যাচ্ছেন আবিদ স্যার। আবিদ স্যার খুবই চিন্তিত, খুবই এক্সাইটেড আজকে, আজ লাস্ট পরীক্ষা। এতদিন ধরে ছেলেরা তো খুবই কষ্ট করে ছোট থেকে মানুষ হলো, আজকে শেষ পরীক্ষা, আপনার কেমন অনুভূতি হচ্ছে? আজকে শেষ পরীক্ষা, যেমন আনন্দ হচ্ছে আবার খুবই দুঃখও হচ্ছে। দুঃখটা এই জন্য যে এই ছেলেগুলোকে ফাইভ, কাউকে সিক্স, কাউকে সেভেন, কাউকে এইট, কাউকে আবার নাইন থেকে এক রকমভাবে বাবা মার ভালোবাসা দিয়ে তাদেরকে আজকে পরীক্ষায় বসিয়েছি। তো আনন্দ এই জন্য হচ্ছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এখান থেকে বেরোতে হবে, কিন্তু দুঃখ এটাই যে এরা আমাদেরকে ছেড়ে চলে যাবে, হয়তো বা কাজের পড়াশুনোর চাপে, কাজের চাপে হয়তো এই মিশন আর আসবে না, এদেরকে হয়তো আমরা সেভাবে পাবো না, কিন্তু সেটাকেও মানিয়ে নিতে হবে, কারণ আমাদেরই বাচ্চা, ওদের ডেভেলপ হোক, ওদের উন্নতি হোক, এটাই আমরা চাই। শেষ পরীক্ষা দেওয়ার জন্য ছেলেরা এখন বাসে উঠে পড়েছে, তারা এখন বাসে যাচ্ছে। আজকে তোমরা ভালো করে পরীক্ষা দেবে। শেষ যাত্রা। এটা তো শেষ পরীক্ষা না, শেষ যাত্রা বটে। আজকের পর এই বাসে ওরা চাপতে পাবে না, আর এত সুন্দর পবিত্র মিশনে এরা পড়তেও পারবে না। আজকে এরা শেষ যাত্রায় রওনা দিয়েছে, আজকের পর তারা চলে যাবে। আরিফ, আজকের পর তো তোমরা চলে যাবে, কতটুকু দুঃখ লাগবে আমাদেরকে ছেড়ে চলে যাবে? খুবই খারাপ লাগবে, যতই ছোট থেকে না থাকি, কিছুদিন ছিলাম স্যারেদের সঙ্গে, স্যারেদের সাথে একটা ঘনিষ্ঠতা, ভালোবাসা, সে ভালোবাসা ছেড়ে চলে যেতে খুবই কষ্ট হবে। যতই হোক যেতে হবে একদিন, কিন্তু স্যারদেরকে বলবো যে একটু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পথ সবে মাত্র শুরু হয়েছে এবং আমরা স্যারদের জন্য। আজ তোমাদের শেষ পরীক্ষা, তোমাদের পরীক্ষাগুলো কেমন হলো? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তোমার কেমন ফিলিংস হচ্ছে লাস্ট পরীক্ষায়? স্যার পরীক্ষা শেষ, একটা আনন্দ ঠিকই, কিন্তু
স্যারদের সঙ্গে এতদিন থাকলাম, একসঙ্গে থাকা খাওয়া বসা সবকিছু যে স্যারদের সঙ্গে, এই মিশন জীবন যাকে নিয়ে গড়ে ওঠা সে স্যারকে ছেড়ে আজ চলে যেতে হবে। স্যার স্যার আমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, মনে হচ্ছে মিশনে যারা সারা জীবন থেকে গেলে ভালো, থাকলাম মিশনে আজকে শেষ দিন এটাই। খুব দুঃখ লাগছে, সেই সিক্সে এই মিশনে এসেছিলাম, আজকে বিগত পাঁচ বছর কেটে গেল, আজ এই মিশনের শেষ পরীক্ষা, অর্থাৎ শেষ বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকা, আপনাদেরকে ছেড়ে থাকা খুব দুঃখ লাগবে, এটাই বলছি। আজকে তোমাদের শেষ পরীক্ষা, গত পরীক্ষাগুলো তোমার কেমন হয়েছে আর আজকের পর তো ওই মিশন থেকে চলে যাবে, তোমার ফিলিংস কেমন হচ্ছে? গত পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে, খুব 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 ভালো, আর আমরা আজকে আমাদের পরীক্ষা শেষ, কালকে আমরা চলে যাব, দীর্ঘ ছ বছর পর আমরা মিশন থেকে ছেড়ে চলে যাচ্ছি, মিশনের বিভিন্ন স্মৃতি, স্যারেদের ভালোবাসা সমস্ত কিছু আমাদের ছেড়ে চলে যেতে হবে, আমরা খুব দুঃখিত, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। Everything would be all right, everything would be okay, everything would be good, good, like, that's what my therapist said. Today is the physics exam and we're gonna rock. Everybody, yes, 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 yeah! Thank you. কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়ে পড়বে, বাস ছেড়ে দেবে, তার সাথে আরও একজন আর ইন্টারভিউ নিয়ে নিচ্ছে। স্যার আজকে লাস্ট দিন, দুঃখ আনন্দ উভয় সংমিশ্রণ আমার মনে দেখা যাচ্ছে, কারণ আজ প্রায় ছ বছর এই মিশনের মধ্যে আছি, সুতরাং দুঃখ হওয়াটা স্বাভাবিক, আর সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা আমাদেরকে মানসিক শারীরিক সমস্ত দিক দিয়ে উন্নতি করতে সাহায্য করেছেন, তার জন্য আপনাদের জন্য অসংখ্য আমাদের দুঃখ হওয়াটা এটা স্বাভাবিক, এবং আশা করি আপনাদেরও আমাদের জন্য দুঃখ হবে, এবং কিন্তু বাস্তবকে মেনে নিতে হবে, তার জন্য আমাদেরকে যেতেই হবে, সেই কথাটাই স্মরণ করে দিচ্ছে, টাইম অ্যান্ড টাইডস ওয়েটস ফর নান, এই কথাটাই আজকে স্মরণ করছি আমরা। এখন বিদায় জানানোর সময়, তারা এখন পরীক্ষা দেওয়ার জন্য, শেষ পরীক্ষা দেওয়ার জন্য চলতে শুরু করবে, বাই বাই জানিয়ে। ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে গেল। স্টে কানেক্টেড উইথ হাফিজ ডায়েরি, থ্যাংক ইউ সো মাচ।